वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछो? आशा करी खूब भालो आछो और आमरा सबाई भालो आछी। तो देखते ही पाच्छो सब्जी काटाकाटी चलछे और आज के हच्छे विश्वकर्मा पुजो उपलक्षे। फ्रेंड्स, तोमादेर सबाई के अनेक अनेक शुभेच्छा, प्रीति ओ आमार भालोबासा। तो देखो, এই পাশে ছিল আমার ননদ আর একটা ছিল জা, আর আমার ছেলে ছিল ওটা জায়ের ছেলে। তো অনেক কিছুই সবজি আছে। তো এখন বাজে হচ্ছে 10:30। তো আমরা বসে পড়েছি সবজি কাটতে। তো খিচুড়িটা হবে বিকেলের দিকে, আর আকাশটা ভালোই করছে। তো দেখি লাস্ট পর্যন্ত কি হয়। তো এখানে অনেক কিছুই সবজি আছে, দেখো আলু, তারপরে হচ্ছে বাঁধাকপি, কার কোয়াশ, মূলো, তারপরে আছে কচু, তারপরে পুঁই শাক, কাঁচা কলা, পেঁপে, আরও আলু, বরবটি। তো অনেক কিছু সবজি মিলে হবে একটা ঘণ্ট, আর হবে হচ্ছে খিচুড়ি। বাঁধাকপি আর আলু একটু খিচুড়িতে দেওয়া হবে, আর আর কিছু সবজি দিয়ে হবে, আর কিছু মানে সব সবজি দিয়েই একটা ঘণ্ট রান্না করা হবে। ছোলা আছে, ছোলা ভিজানো আছে, ছোলা দিয়ে ছোলাও খিচুড়িতে দেওয়া হবে, একটু ঘণ্টতেও দিবে। তো একটু তাড়াহুড়ো করে কাটছি না, ও ঠিক আছে দিচ্ছি। তো এদিকে ছেলে কিন্তু একটু ভীষণ জ্বালাতন করছিল, শরীরটা বেশি ভালো নেই, তবুও একটু মানে কাটাকাটু করছি। তো সবজিগুলো কেটে নিই, তারপরে দেখি কি হয়। তো চলো দেখতে থাকো আমার সবজি কাটা। তো আমরা যে ঘরে বসে সবজি কাটছিলাম তার পেছন দিকে রয়েছে একটি বাগান। দেখো বাগানটা কিন্তু অনেকটা বড়, 5-6 বিঘা জমি নিয়ে হবে। তো একটু দেখাচ্ছি, খোলা মানে খোলা জানলার দিকে, খুব ঠান্ডা হাওয়া করছে, খুবই ভালো লাগছে। এত রোদ উঠছে না কিন্তু মনে হচ্ছে না এত রোদ উঠছে, আর সুন্দর একটা পরিবেশ। যেহেতু বাগান ছিল সাইডেই আর জানলাগুলো খুলে রেখেছিলাম। আর এদিকে দেখো আমি কয়েকটা মানে আমার বাপের বাড়ি থেকে কয়েকটা হচ্ছে আদা এনে ওখানে লাগিয়েছি। আদা গাছগুলো কি সুন্দর হয়েছে, হয়তো মানে কলা গাছ, এগুলো আমাদেরই বাড়িরই হচ্ছে গাছপালা। আর এদিকে খিচুড়ি করার জন্য দেখো হচ্ছে হাঁড়ি, কড়াই, তারপরে হাতাখুন্তি, যা যা লাগে রেডি করা আছে, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে আদা। তো সবজি কাটা ধোয়া হয়ে গেছে, তো চলে আসছি ঘরে। সকাল থেকেই কিন্তু বাইরে বাইরে ছিলাম, আর যেহেতু আমার ননদা ননদের বর আসছে, তো একটু বসে ওদের সাথে একটু সময় কাটাচ্ছি, আমরা একটু রেস্ট নিচ্ছি। এটা হচ্ছে ননদ আর ওটা ছিল ননদের বর, তো সবাই মিলে বসে একটু গল্প করছি। তো আমি একটু ওইদিকে মানে রান্নাঘর থেকে ঘুরে আসলাম, তো দেখলাম মানে 2-3 হাঁড়ি খিচুড়ি হয়ে গেছে, আরও মানে আরও রান্না চলছে, সবজিও হয়ে গেছে, রান্না চলতেই থাকবে বিকেল পর্যন্ত, অনেক লোকজন বলা হয়েছে। আর আমাদের মানে আশেপাশে অনেকই লোক আছে, সবাইকে না বললেও হয় না, তো সবাই আসবে। তো খিচুড়ি রান্না চলছেই,
আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কেননা ওখানে অনেকে ছিল, তো সবাই তো ক্যামেরা করা পছন্দ করে না, এর জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবুও একটু কোনো রকমে একটু ক্যামেরা করছিলাম। দেখো আর এদিকে দেখো, বৃষ্টি নামা শুরু হয়ে গেছে, কি হবে জানি না, এখনো তো রান্না কমপ্লিট হয়নি, আর মানে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, তো উঠান বাড়ি তো কাদা হয়ে যাবে, লোকজন আসলে করে মানে একটু অস্বস্তিকর ব্যাপার হবে ওনাদের, তো কি আর করা যাবে, এটা তো কারো হাতে নেই না। বৃষ্টি ভালো আগাচ্ছিল, সকাল থেকে একদমই ভালো আগাচ্ছিল, তারপরে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, এটা তো কারো মানে আটকানোর ক্ষমতাও নেই, তো যেরকম হওয়ার সেরকম চলতেই থাকবে, তো আমাদেরও এর মধ্যেই চলতে হবে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো বৃষ্টি কি পরিমাণে বৃষ্টিটা নামছে। তো ফ্রেন্ডস দেখো বৃষ্টি পড়ছে, তো ছেলে দেখো ঘরের মধ্যেই খেলা করছে একা একা। আর এদিকে আমি চলে আসলাম খিচুড়ি ঘরে, এই দেখো খিচুড়ি ঘরে না রান্নাঘরে, দেখো খিচুড়ি হয়ে গেছে, তো লোকজনও আসা শুরু করে দিয়েছে, তো এখন মানে কি বলবো, পরিবেশনের জন্য একটু ব্যস্ত থাকবো, আর ক্যামেরা করতে পারবো না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর ভালো না লাগলেও ডিসলাইক করে দিবে। আর প্লিজ যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, শুধু একটু ফলো করো প্লিজ, তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এই আশাই মানে করছি তোমাদের কাছে। আর দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, আজকে হচ্ছে বাই।